হ্যালো গাইস, নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে কিন্তু একটা নতুন একটা আমি রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে রসুন রুই। তোমরা রুই মাছ তো অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু এই রসুন রুই যেটা আজকে আমার মা রেডি করেছে, তো এইটা একবার খেয়ে দেখো তোমরা। জাস্ট আঙুল চাটতে শুরু করে দেবে, ভীষণ ভালো হয় খেতে। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে কিন্তু আমরা রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাকে তাওয়ার মধ্যে বলতে পারো পুড়িয়ে নেব। একটু পোড়া পোড়া ভাব হয়ে আসলে আমরা কিন্তু রসুনগুলোকে মিক্সিতে না দিয়ে সেটাকে কিন্তু শিল নোড়াতে ভালো করে আমরা বেটে নেব। নেক্সট হচ্ছে আমরা কিন্তু ভালো করে টমেটোগুলো পেস্ট করে নিয়ে নেব, যেটা মিক্সারেই করব। তারপরে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে, তাতে কিন্তু শুকনো লঙ্কা তিনটে ফোড়ন দেওয়া আছে, কালো জিরে আর তেজপাতা দুটো ফোড়ন দিয়ে নেব। ভালো করে একটু অ্যারোমা বার হবে যখন, তারপরে আমরা তার মধ্যে টমেটোর যে পিউরিটা করে রেখেছি আমরা, পেস্ট যেটা করে রেখেছি, সেটা কিন্তু আমরা অ্যাড করে নেব। তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। চিনি দেওয়া হয়েছে, তারপরে একটু নাড়িয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো অ্যাড করা হয়েছে, নুন অ্যাড করা হয়েছে, স্বাদ মতো নুন দেবে তোমরা। তারপর ভালো করে আমরা এটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব, যাতে তেলটা ছেড়ে আসে মশলা থেকে, সেই অবধি আমরা কিন্তু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। দেখো তোমরা, তেলটা কিন্তু ছেড়ে এসেছে মশলা থেকে। এই সময় আমরা অ্যাড করে নেব মাছগুলো। এই সময় আমরা মাছগুলো অ্যাড করে নেব। মাছগুলো আগে থেকে ভাজা ছিল, আমি একটু কড়া ভাজা ভালোবাসি, তো কড়া করেই ভাজা আছে। তো যে যেমন মাছ খাবে সেরকম পরিমাণে মাছ দেবে। তারপর মাছগুলো দিয়ে ভালো করে আমরা নাড়তে থাকবো, তারপর জল অ্যাড করব। এখানে কিন্তু গ্রেভিটা বেশি হবে না, এরপর কিন্তু আমরা মাছের ঝোলটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফোটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা এর মধ্যে রসুনটা, যে রসুন বাটা ছিল সেটা কিন্তু অ্যাড করে নেব। রসুন পোড়াও বলতে পারো, এটা একটু পোড়াই হয়। তো বেসিক্যালি এটা রসুন রুই যেহেতু, তাই জন্য রসুনটার পরিমাণ বেশি হয়, রসুনের পরিমাণটা বেশিই দেবে তোমরা। তো রসুনটা দিয়ে তারপরে আমরা কিন্তু এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো তারপর কিন্তু আমরা একটু ফুটে আসলে পরেই রান্নাটা দেখো রেডি, আমরা নামিয়ে নিয়েছি। তো চট করে একটা যদি রান্না করতে চাও আর টেস্টি রান্না করতে চাও, তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা করতেই পারো, একদম চটচলতি। কিন্তু সবাই কিন্তু আঙুল চেটে খাবে, আর তো ভীষণ ভালো হয় রান্নাটা। আমার তো বাড়িতে রুই মাছ আনলে পরে অবশ্যই রসুন রুটো করাই হয়। তো তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো। আজকের জন্য আমি 80 টাকা।